হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, এসে পাই। 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 শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে ভারতের ছাত্র ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাদের উদ্যোগে এই আলোচনায় আপনারা সব আহত হয়েছেন। এখানে ছাত্র ফেডারেশনের কর্মকর্তাদের, বিশেষ করে সেক্রেটারি সৃজন প্রতিকূর এবং ঋজুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত আধুনিক জিনিস যে আমাদের সময়ে আমরা ছাত্র আন্দোলনে ছিলাম, কিন্তু আমরা ব্যবহার করার সুযোগ পাইনি, সেটা ব্যবহার করছে। তো এরা আরও আগামী দিনে আরো ভালো করে এইসব কাজ করবে, এটা আমি চাই। আমাদের সাথে অন্যদের পার্থক্য হচ্ছে, অন্যদের মানে কংগ্রেস, বিজেপি, টিএমসি এইসব যে পার্টি আছে, কী পার্থক্য? চেয়ারে তো ঘুরে পার্থক্য নেই, সব তো রং কালো কালো সবই। যা অস্ট্রিক জাতির রং হয় তার কাছাকাছি। এখন এই যে ছাত্রদের আমরা যেটা শেখাই, শেখানোটা কী শেখাচ্ছেন? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কী শেখাচ্ছেন আপনি ছাত্রদের? আপনি সিপিএম পশ্চিমবঙ্গের বড় পার্টি, সেই বড় পার্টি সিপিএম এর সাথে যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আপনারা কী শেখান, শেখাতে চান? তাদের সামনে কোন মডেলগুলোকে হাজির করছেন, কোন রোল মডেলগুলোকে হাজির করছেন? শুধু দে ক্যান কপি, দে ক্যান ইন্সপায়ার, এইটা বোঝার দরকার প্রথম। সেই জন্য আমি প্রথমেই বলবো, এসে ভাই, এই যে মূল স্লোগান দিল্লিতে শিক্ষা কনভেনশনে আমরা করেছিলাম আলোচনা করে, স্টাডি অ্যান্ড স্ট্রাগল। ছাত্রদের কাজ কি খালি স্ট্রাগল করা, স্বাক্ষর মিছিল করা? না, আমাদের তাদের মত নেই। ছাত্রদের কাজ কি কাজে ফার্স্ট হওয়ার জন্য সারাক্ষণ ধরে বইয়ের ভাজে ভাজে আঙুল চালানো আর বইয়ের ভাজে মুখ দেওয়া, মুখ লুকিয়ে রাখা? না, সেটা না। তাদের যদি ফার্স্ট যখন নাও হন, সেকেন্ড হলে থার্ড হলে অসুবিধা হবে, আমাদের দেশের অসুবিধা হবে না, আপনার অসুবিধা হবে না। সেকেন্ড হলে বেটার বেটার চান্স যদি চেষ্টা করেন, আপনার অসুবিধা হবে না। আমাদের সেই জন্য আমরা স্লোগানটা দিয়েছিলাম, স্টাডি অ্যান্ড স্ট্রাগল। স্ট্রাগল করতে হবে, স্টাডিও করতে হবে, কলেজের অধ্যাপকদের অধ্যাপকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে তাদের। এসব গুরু 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 পাঠশালার শিক্ষা দিচ্ছি না, কিন্তু আপনাকে কলেজে স্কুলে শিক্ষক মহাশয়, প্রফেসর, লেকচারার যারা যারা আছেন তাদেরকে এর সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। শিক্ষাকে সম্মান দেওয়া মানে কি? শিক্ষা হচ্ছে সমাজের হাইয়েস্ট অ্যাক্টিভিটিস, কার্যত শিক্ষার মধ্য দিয়ে আসে, আর কোথাও এত এত এই এত হিউজ অ্যাক্টিভিটিস নেই। শিক্ষার মধ্যে যারা শিক্ষার এই ইনস্ট্রুমেন্টে যারা হাতে কলমে চালাচ্ছে তাদেরকে হাইয়েস্ট রেসপেক্ট দেওয়া উচিত। সেই রেসপেক্ট আমরা দিই, দিতে চাই বলে ছেলেমেয়েদের শেখাই,
আমাদের দেশে ভাই ছেলে মেয়েদের বলি সারাক্ষণ এসে ভাই জিন্দাবাদ করছো, তাতে আমরা খুশি হবো না? আমরা খুশি হবো তুমি যদি দেখি এসে ভাই জিন্দাবাদ করছো, আবার তুমি বলছো যে আমার ফিজটা করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, বায়োলজিটা করতে হবে, করোনা করতে গেলো, করতে গেলো কী হলো না হলো এই সমস্ত যখন তুমি দেখবো নজরে করছো, তখন বুঝবো যে তুমি দুটো কাজই করছো। দুটো কাজ করলে দেশে লাভ, তোমার লাভ দেশের লাভ, আমরা সেটা চাই। এত বড় একটা বিরাট শক্তি আমরা নষ্ট করতে চাই না। আচ্ছা, দুই হচ্ছে কার্ল মার্ক্সের জন্মদিবস পালন করছেন আপনারা এই সুযোগে। কার্ল মার্ক্সের জন্মদিন আপনারা শুধু পালন করছেন না, সারা পৃথিবীতে পালন হচ্ছে। কার্ল মার্ক্স এক মহান ব্যক্তি, তো সম্পর্কে কি বলতে যাওয়া বাতুলতা। মার্ক্স এমন একজন ব্যক্তি যাকে নিয়ে তার জীবনের সাথে ঝড় উঠেছে, তারপরে ঝড় উঠেছে। মার্ক্স একটা মনীষার ভাণ্ডার। মার্ক্স সেখানে দে নিশ্চিষ্ট মনে নিশ্চলভাবে তিনি সমস্ত কিছু এড়িয়ে গেছেন, গায়ে মাখেননি, কে কী গায়ে দিচ্ছেন, তিনি সাধক বৈজ্ঞানিকের মতো তার কাজ করে গেছেন। মার্ক্স প্রথম দেখালেন পৃথিবীতে ক্যাপিটাল। ক্যাপিটালিজম কী? ক্যাপিটালিজম তার আগে পর্যন্ত কেউ ভালোভাবে দেখা যায়নি। মার্ক্স প্রথম বিজ্ঞান ভিত্তিকে ক্যাপিটালিজমটাকে ভাগ করলেন, ক্যাপিটালিজম কী বোঝালেন, এবং ক্যাপিটালিজমের শ্রমিকরা ঠকে যাচ্ছে, শ্রমিকদের পয়সা নিয়ে নিচ্ছে বড় লোকেরা, সারপ্লাস ভ্যালু, সারপ্লাস লেবার, এই সমস্ত মার্ক্স আবিষ্কার করলেন। মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো আজও দুনিয়ায় জুড়ে বিপ্লবী দেখা যায়, অত্যন্ত আনন্দদায়ক এবং উৎসাহব্যঞ্জক স্লোগান যেটা মার্ক্স দিলেন। সেই মার্ক্সের মার্ক্সের অথচ মার্ক্সের শেষবেলাটা কী অভাবে কেটেছে, মানে ইংরেজ যদি মার্ক্সকে মাঝে মাঝে সাহায্য না করতেন তো মার্ক্স তো না খেয়ে মারা যেত। এত বড়ো একটা মনীষা, সারা পৃথিবী এখন মার্ক্সের নামে নামে ঘুরে বেড়াচ্ছে, মার্ক্সের নাম শুনলে সব সালাম ঠুকছে, কী মেধা! সেই মার্ক্স দুটো পয়সা পাননি, উনি কাগজে কাজ করেছেন, খবরের কাগজে, লোকাল কাগজে, ইউরোপে শহরে শহরে ঘুরেছেন আর ওইরকম কষ্ট থেকেছেন। মার্ক্সের কষ্টটা বোঝার জন্য একটা আমি উদাহরণ দিচ্ছি। মার্ক্স ক্যাপিটাল লেখার পর মার্ক্সের বন্ধুরা চেনার লোকেরা মার্ক্সের মাকে বললো, শুনছেন কী হয়েছে, কী হয়েছে, কাল আপনাদের ক্যাপিটাল বই লিখেছে, তাই নাকি? ক্যাপিটাল হয়েছে আমাদের? তো বলছে, না না, ক্যাপিটাল হয়নি, ক্যাপিটালটা কীভাবে হয় সেইটা তার গুরু রহস্যটা মার্ক্স ব্যাখ্যা করেছেন। ওস, আমি ভাবলাম কিছুটা টাকা পয়সা আয় করেছে, টাকা পয়সা কিছুই আয় করতে পারবে না তো, তাহলে কী ক্যাপিটাল বই লিখছে কেন? আজ উনি এনে সাদা মোটা মহিলা মার্ক্সের ইহুদি ছিলেন, ইহুদি, সুতরাং ইহুদিরা ব্যবসা বাণিজ্য করে, ইহুদিদের সম্পর্কে জার্মান তো কী খারাপ অনুষ্ঠান আছেন তারা জানেন, এবং সেখানে তার জন্য জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এই ইহুদি ইহুদি প্রসঙ্গে সামনে রেখে। আর ইহুদিদের কী অত্যাচার করলো, ইহুদিরা সব পালিয়ে গিয়ে প্যালেস্টাইনের ওইখানে আছে, আর কিছু এদিকে ওদিকে আছে, আর সে আছে এখানে আছে, সেটাই ফেললো। সেই মার্ক্সের কাজকে আপনারা স্মরণ করবেন, মার্ক্সের কাজকে আপনারা নিয়ে যাবেন মানুষের কাছে, বিশেষ করে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে তো মার্ক্সের দরকার বেশি। মার্ক্সবাদ, মার্ক্সবাদ কোনো দেশ 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 বিশিষ্ট বক্তব্য না, হবে তাদের মার্ক্স সেসব ব্যাপারে অত, কিন্তু সারা পৃথিবী পৃথিবী কোন দিকে যাচ্ছে, পৃথিবীটা কোন দিকে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করেছিলেন, সেইটা মার্ক্সের বৈশিষ্ট্য। পুঁজিবাদ, এবং পুঁজিবাদ খতম হবে কী করে, খতম হবে
পূজোৎসব হবে, তার গ্রেভডিগার, তার কবর খুঁড়বে কারা, যাদের ওই নিয়ে আসছে দলে দলে পড়ে দাঁড়িয়ে ওয়ার্কিং ক্লাস, তাদের আসবে যারা পুঁজিবাদের অফিসে অফিসে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, তারাই পুঁজিবাদের গ্রেভডিগার গ্রেভডিগ করবে, এইটা মানুষ বলে গেলেন। এবং সেটা দেখা যাচ্ছে মুখোমুখি পৃথিবীতে আজকে শ্রমিক শ্রেণী আর পুঁজিবাদী শ্রেণী, মুখোমুখি সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ জনগণ এই মুখোমুখি হয়ে গেছে। এই জিনিসটা মার্ক্স কবে বুঝেছিলেন? ফলে মার্ক্সের এই মেধা সাংঘাতিক ব্যাপার, যেটা আজও আমরা বুঝতে পারছি। তবে মার্ক্স আবার মৌলবাদী ছিলেন না, মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট ছিলেন না। আমি যা বলেছি তার বাইরে আর সত্য নেই, সত্য নেই। মার্ক্স অনেক অসত্য বক্তব্যকে কেটেছেন, পুতোকে কেটেছেন, অন্যদের কেটেছেন, তাদের সাথে ডিবেট করেছেন, তাদের সাথে পলিমিক্স করেছেন, তাদের বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন, নিজের নিজের বক্তব্যকে গায়ে জোরে না যুক্তির জোরে প্রতিষ্ঠিত করেছেন। মার্ক্স ওয়াজ এ গ্রেট ডিবেটিস্ট, মার্ক্স ওয়াজ এ গ্রেট পলিমিস্ট, সেটা করেছেন মার্ক্স। কিন্তু আমাদের ডিজনার আর ছাত্রদের আমরা আর একটা জিনিস শেখাই সবসময়, এই ছাত্রদের নিয়ে আমরা খুব সংগঠন করি কেন, এটা কী লক্ষ্য কী, সেটা হচ্ছে মেয়েদেরকে সম্মান করবেন। দুর্ভাগ্যের ব্যাপার ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে মেয়ের একটা উপজীব্য হয়েছে লোভ লালসার, মেয়েদের অসম্মান করা হচ্ছে, সেটা ঘরের মধ্যে ডুবে যাচ্ছে। এটা করা যাবে না, ঠেকাতে হবে, কে ঠেকাবে? মেয়েদের পণপত্র নেবে না, পণপ্রথম মানে না, পণ চাইবে কে? চাইবে যে সেইখানেই আমাকে ঢুকতে হবে, তাদের বুঝাতে হবে তুমি চাইছো কেন, তোমার বাড়িতে বোন নেই, তোমার বোনের বিয়ে সময় যদি কেউ বলে 10 লক্ষ টাকা দিতে হবে, সোনা দিতে হবে, দিতে পারবে? তুমি অন্য অন্য মেয়ে বিয়েতে পয়সা চাইছো কেন, ছেড়ে দাও। আর মেয়েদের উপরে অসম্মান হলে ঝাঁপিয়ে পড়তে হবে, ছাত্ররা হওয়ার আগে ঝাঁপিয়ে পড়বে, পড়ছে এই করোনা ফরোনা দিয়ে দেখতে পাচ্ছি তোমরা বিভিন্ন জায়গায় মেয়েরা আজকে ঘর ছাড়া সব ছাড়া ছন্দ ছাড়া মেয়েরা ভালো লেভেল হয়ে গেছে। সেই জায়গায় মেয়েদের উপরে নজর দিতে হবে, বিশেষ করে ছাত্র ছাত্রীরা তাদের এলাকায় কোনো মেয়ের অসম্মান হতে দেবে না, এটাকে করতে হবে। আমরা সেই জন্য বুঝতে পারছেন আপনারা, আমরা উই ফাইট ফর ইউনিটি নট ডিভিশন অফ দ্য কান্ট্রি। আমরা যে জন্য এই বিজেপি যে করেছে, এখন তো করোনা ফরোনা চলছে, এখন অন্যতে অন্য কিছু আসবে না, বিজেপি যেটা করেছে NRC বা ওই পিপল NRP যেগুলো করেছে, এগুলো এখানে আমাদের এখানে করতে আসছে, সেটা করতে আসলে খুব গণ্ডগোল হবে, এখন সেই গণ্ডগোলের সময় না। সবাই মিলে করোনা দেখার পাশে থাকবে, ছাত্ররাও শুনেছি করছে সব জায়গায়, আমি যেখানে থাকি সেখানেও দেখেছি ছাত্ররা যুবরা সবাই মিলে চাল নিচ্ছে, টাকা নিচ্ছে লোকের কাছ থেকে, আর গিয়ে ওই যারা বাড়িতে কাজ করে যে মেয়েরা তাদেরকে দিচ্ছে, ওই গ্রামের গ্রামের দিকে কিছু দিচ্ছে, এই আমাদের বালিগুড়ি পাথরঘাটা এইসব জায়গাতে গিয়ে দিচ্ছে। সুতরাং ছাত্ররা কাজ করছে, এটা উন্নত 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 সংস্কৃতি শিখছে তারা, এটা শেখার মানে উন্নত সংস্কৃতি শিখছে বিজেপি। আর বিজেপি যে লাভালাভি করছে, বিজেপি লাভালাভি করছে কেন, বিজেপি সম্পর্কে তো একটু কথা বলতে হবে। বিজেপি আমার ভারতবর্ষের 1 নম্বর পার্টি, বিজেপির উপর আপনার নির্ভর করছে আপনার চাকরি হবে কিনা। আপনার বিশেষ করে ছাত্ররা কলেজ কলেজ তো দেখতে চলে যাবে 3 বছর, তারপরে কয়েকজন চান্স পাবেন MSc পড়ার, সেখানে 2 বছর, তারপরে শেষ, তারপর পড়াশোনা বলা শেষ চলে গেলো, তারপরে PhD করো, MPhil করো, সে করেই যাও শেষ কাজ নেই। বাবা যদি পয়সা থাকে পকেটে, তাহলে বাবা পারবে দিয়ে MPhil করুন, PhD করুন, এই চললো।
কিন্তু এইখানে বিজেপি আজকে তার তার ডেমোক্রেটিক রাইট পৃথিবী পিপুলে নষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডেমোক্রেসি থাকছে না। এই করোনা নিয়েও যা করছে সেটা খুব ভালো কিছু করছে না, আর পার্টিকুলারলি এমএলএস পার্চেজিং এমএলএস বিজেপি ধরুন এই এই জিনিসটা ভারতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু কিছু মীমাংসা হচ্ছে না। কিন্তু মীমাংসা করতে হবে তো, না করলে জনগণই করতে হবে, জনগণ মেনে দেবে। আমি জেতালাম কংগ্রেসকে, লোকে ভোট দিল কর্ণাটকে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, নর্থ ইস্টের কয়েকটা স্টেটে, এরকম জায়গায় সব ভোট দিল কংগ্রেসকে। আর আমি ঘাট মেয়ে বসে থাকলাম, ভোটের রেজাল্ট হলো, সব মন্ত্রী সন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, আমি ওখান থেকে কিছুটা কিনে নিলাম পয়সা দিয়ে, ভয় দেখি পয়সা দিয়ে কেস কামাড়ি সিবিআই বড়োরা তো সব এমএলএ এমপি হয়, আগে হতো কবিরা হতো, এখন সেভাবে হয় না, বড়োরা হয়। তো সেই জন্য এই যে জিনিসটা হচ্ছে, তাহলে গণতন্ত্র গণতন্ত্র কী করে থাকবে? গণতন্ত্রের সবচাইতে বড়ো জায়গা হচ্ছে পার্লামেন্ট, বিধানসভা, সেইখানে যদি তারা না যেতে পারে, না কথা বলতে পারে, আমি জিতেছি, বিরোধী দলের ভোট দিয়েছে আমাকে, আমাকে তুমি আমাকে তো সরকারি দলে নিয়ে যাচ্ছে, কেন সরকারকে তো বিচার করে বিরোধী দল সরকারকে হারিয়ে দিয়েছে, হারিয়ে দিয়ে মানুষ হারিয়ে দিয়েছে, হারিয়ে দিয়ে নতুন দলকে জিতিয়েছে, সে আমাকে সরকার সব চালাতে হবে, নতুন জায়গায় জিতিয়েছে, সে না দিলে কী করে হবে? সেটা দিচ্ছে না, এই এই রকম একটা ব্যাপার, একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে। আপনার দেখছেন এতগুলো সম্পূর্ণ সরকার ফেলে দিল এমপি, আচ্ছা বিজেপি স্ট্রেংথ এইসব করতে করে কী হচ্ছে? বিজেপি স্ট্রেংথ কি বাড়ছে? না বাড়ছে না, ডিপ্লিটিং, বিজেপি স্ট্রেংথ কমছে। বিজেপি স্বীকার করুক না, না করুক তো যাক, বিজেপি যাবে কোথায়? আর সারা ভারতবর্ষের সব লোক খোঁজ লাগে, হয়তো ওই এর মতো আমাদের বিজেপি সভাপতি যে আছেন, অল্প কথা বলা মাস্তান বলে যাচ্ছে, মাননীয় উন্নয়ন বলে যাচ্ছে, আর সেইখানে বিজেপির শক্তি কিরম কমে যাচ্ছে। 218 সালে যে ভোট হলো, আমি একটা তথ্যই দিচ্ছি, একটা তথ্যই দিচ্ছি আমি, এর থেকেই বুঝতে পারবেন। 218 সালে যে ভোট হলো, দেশে 28টা রাজ্যের মধ্যে বিজেপি 21টা রাজ্যে জিতল, 28টার মধ্যে 21টা একা বিজেপি জিতল। এইসব স্বাধীন দু একটা ছোটো একটা দল আছে এনডিএর, এখন আগে ছিল সেটা 19 সালে যে ভোট হলো, পরের বছর ভোট হলো, সেই ভোটে 18-15 নেমে আসলো, 15টা স্টেটে বিজেপি জিততে পারলো। 18 সালে ভোটে সিক্সটি ভোট পেয়েছিল বিজেপি, আর ভারতবর্ষ যতটা ম্যাপে দেখেন, ভারতবর্ষ মাথার উপর কাশ্মীর তো কন্যাকুমারীকে মাদিকে করছে, ডান দিকে কহিমা, তাতে ভারতবর্ষের 76% 76.5 ভাগ মাটি বা স্পেশাল স্পেস মাটি বিজেপির দখল ছিল। সেই সেখানে 75% মাটিতে যে সরকার ছিল সে সরকার বিজেপির, সব বিজেপির রাজ করত। আর আমি বললাম লোক 69 লোক বিজেপির সাথে ছিল ওইখানে, আমি আমার সিপিএম যদি যেতে বিজেপি যদি যেতে তাহলে সিপিএমের আমিও তার মধ্যে পড়ব, বিজেপি শাসিত রাজ্যের অধিবাসী হিসেবে, সেইভাবে 76.5
আর বাই দ্য এন্ড অফ 2019 নাম্বার অফ পপুলেশন বিজেপি রুলড স্টেটস হ্যাভ কাম ডাউন টু পপুলেশন হ্যাভ কাম ডাউন টু 42.5%, 69টা হয়ে গেল 42 এক বছরের মধ্যে, 2-5 বছর না, 1 বছর। আর এরিয়া যেটা ছিল, এরিয়া ছিল 76.5%, যেটা বললাম আগে, বাই সেটা হয়ে গেল 34.9%। ভারতবর্ষের ম্যাপের ম্যাপটাকে আপনি যখন বিজেপি রং দিলে, রং দিলে সারা বাজার ভারতবর্ষটা বিজেপি দেখাচ্ছে, আর এবার রং দিন সারা ভারতবর্ষ বিজেপি 34% জায়গায় চলে এসছে, কমে গেছে, অনেক কমে গেছে। দিস ইজ বিজেপি, কেন এত হারছে, কেন এত হারছে, কেন যদি বলতে হবে তো বিজেপিকে কেন হারছে, খালি বিজেপির দোষ দিলে হবে, আর মোদিখানি ভালো বক্তৃতা দিতে হলে হবে, বক্তৃতাবাজি করা এক জিনিস আর ভোটে যেতে আরেক জিনিস, ভোট করার ভোটে করে কোনো সত্যি কথা যদি না বলে, যদি বসে আমাদের বারবার শিখিয়ে গেছেন সদা সত্যি কথা বলবেন, মানুষকে যদি না করতে পারেন, আপনি যদি শুনলেন মানুষ একটা জিনিস ডিমান্ড করছে এমন জায়গাতে, তাহলে সেই দাবিটা মানুষকে আপনি দিতে পারবেন না, সরকার পারে না, সেটা আলোচনা হচ্ছে সরকারে, আপনি দেখেছেন সেটা জানেন, তাহলে আপনি সেখানে বলবেন না, আপনি আমি করে দেবো এটা, আপনি বলবেন করতে পারবো না, এই কারণে পারবো না, আপনার কাজে যদি যুক্তি থাকে সেই যুক্তিটা বুঝবে, তাতে দু একটা ভোট কমলে কমবে, দু একটা ভোট বাড়বে, মনে এটা যা বলে সে তাই সেটা করে, মিথ্যে কথা বলে না, দুটো ভোট কমুক না, দুটো ভোট বাড়বে, আবার কমাবারা তো আছে, ভোট দাঁড়ে বাড়ে কমে, আপনাকে আপনার লোক করে রাখতে গেলে তার তার রেশন কার্ড দিতে হবে, তার তার অন্য কার্ড দিতে হবে, এইসব সব কিছু করতে হবে। এটা তো সম্ভব না, কী করে করবেন আপনি, সব সবাইকে সব দিয়ে কী করে করবেন, সেই জন্য বিজেপি হারছে, আরও হারবে, দেখছেন আপনার আমাদের এসে ভাই এই যে ছাত্রদের নেতা এরা এসে ভাই করেন, এসে ভাই কী সুন্দর ভূমিকা পালন করছে, ওই যে মেয়েটা আসলো কলকাতা মিটিং করে গেল, ওকে কী কীভাবে মানলো, ওইটুকুনি মেয়ে বড় বড় ধর্মের সমস্ত গুন্ডাবন্ধ সরে ধরে আছে, তাদের পেটালে ওইটুকু মেয়েকে মারলে একটা চর মারলে আর থাকে কিছু, ওকে ও বলে গেল আমরা আমাদের এইভাবে তুমি অবদ করতে পারবে না, আমরা জ্বলবো, জেএনইউতে লড়বো, জেএনইউতে লড়ছে, অন্য জায়গায় ভালো রেজাল্ট করছে, সিঙ্গল ভালো রেজাল্ট করছে, কেরালা ভালো রেজাল্ট করছে, সব জায়গায় ভালো রেজাল্ট করছে, এসে ভাই আস্তে আস্তে এগোচ্ছে, বিজেপি তো হারছে, বিজেপি হারছে, তো বিজেপি খুব জ্বালা, দিল্লিতে আমার হাতে সরকার, ভারত সরকার আসমুদ্র হিমাচল, ভারত আমার আমার হাতের তালুতে আছে, সেই ভারতে তুমি কী বলে একটা বড় শহরে রাজধানীতে যে বড় বিশ্ববিদ্যালয় নামী বিশ্ববিদ্যালয় সেটা তুমি আমার কাছে কেড়ে নেবে, এ আমি করতে পারবো না, আমি লোক লাগিয়ে আছি, লোক লাগালো কবি করলো কিছুই করতে পারলো না, সমস্ত রাজ্যের কিছু হয় নাকি, বিজেপি স্ট্রেন সেই জন্য ডিপ্লিট করছে, আর আমাদের মমতা ব্যানার্জি সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কত বলবো, আমি তো প্রচুর বলেছিলাম, একগাটা কেস করলো, সে কেসগুলো কী হলো, নিউটাউনে একগাটা কেস করলো, নিউটাউনে আমি কৃষকদের মেয়েদের ধরে জমি নিয়েছি, আমি কৃষকদের মেয়ে ধরে জমি নিয়েছি নিউটাউনে, কৃষকদের মেয়ে ধরে যদি জমি নেই সেই জমিতে তুমি কী করে, ওখানে যে আমি ক্যান্সার হসপিটালের জন্য জমি দিয়েছিলাম, ক্যান্সার হসপিটালের জন্য জমিটায় ক্যান্সার হসপিটালটা তুমি এখন ওই করোনা করোনা রোগীদের সেন্টার করেছো কেন, সব সব করছে ওখানে, যা কিছু আছে যা কিছু তোমায় করতে হবে সব নিউটাউনে করতে হবে, তুই জমি নেই তো, তুই বলো মমতা ব্যানার্জি তুই পাঁচ কাটা জমি দখল করেছো নিয়েছো, জমি নেবে আর লোকে কিছু বলবে না, হয় নাকি জমি নেবে তুমি সরকার থেকে আমার জমি নিয়ে নেবে আর লোক কিছু বলবে না, লোক ফুল ফুল ফুলে মারা ছড়াবে নাকি, তো কিছু বলবে কিছু শুনতে হবে, কয়েকজনকে তার মধ্যে কয়েকজনকে বোঝাতে পারবে, কয়েকজনকে বোঝাতে পারবে না,
তো বিরুদ্ধে চলে যাবে, এরমভাবে লোকের বিরুদ্ধে যায়। হলদিয়া আমরা দেখেছি, ওই হলদিয়া পেট্রোল আমরা জমি নিয়েছিলাম, গ্রামের পর গ্রাম আমরা হেরে গেছি কয়েকটা গ্রামে। যদিও বললো, যদিও যেমন বললেন লক্ষণকে, লক্ষণ শেঠকে তুমি ঘাবিও না, তুমি যা করেছো দেশের জন্য করেছো ওই জমিটা লাগবে হলদিয়া পেট্রোল। লোক পর বুঝবে ঠিক দু বছর বাদে লক্ষণ শেঠ জিতে গেল। লক্ষণ শেঠ বললো তুমি এটা আমি কত আমি বলেছিলাম আমরা আর কাউকে বোঝাতে পারিনি, যদিও বুঝেছিলাম, যদিও বুঝলেন এক্সেপশনাল কোয়ালিটি অফ লিডার, ইজ এ লিডার অফ এক্সেপশনাল কোয়ালিটি। আমি তো নিউ টাউন করতে গিয়ে দেখেছি প্রতি বছর সাপোর্ট ছাড়াই নিউ টাউন করা যেত, করা যেত না, ও যে এক টাকা নেই কিছু নেই, যদিও বললো আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি যেখানে ফাইলে সই করতে বলবে সে করবো, নতুন আইন করো, নতুন কিছু করো, যা কিছু করো তুমি ভেবেচিন্তে করো। এই যে একটা সাহস দেওয়া একটা নতুন মন্ত্রীকে, একটা মহান নেতার মহান একটা মহানবতা, তা যদি ও দেখে গেছে। এই জন্য এটা বিজেপি তো সম্ভব না, বিজেপি কী করছে, বিজেপিকে তো মন্ত্রিসভার মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে চিনবেন না আপনি। দেখেন মমতা ব্যানার্জি যে এত প্রেস কনফারেন্স করে, চারটে মন্ত্রী বসে আছে, বসে চিফ সেক্রেটারি বসবে, ও বসবে, তবু বসবে, পুলিশের ড্রেস পরা লোক একটা দুটো লোক বসবে, কিন্তু কেউ মন্ত্রী বসবে না, সুব্রত মুখার্জি বসবে না, পার্থ চ্যাটার্জি বসবে না, এমনকি ববিও সবসময় বসে না। তাহলে কী হলো, তুই কাকে দেখাচ্ছ, তুমি এত বড় করোনা বিরুদ্ধে লড়ো, তুমি ওদের বাদ দিয়ে করছো কেন, ওদের নাও, ওদের সাথে নাও, সবাই মিলে কাজ করো, কিন্তু তা করবে মমতা ব্যানার্জি তা করবে না, ও এক একা করবে, এক একা পাগলাম পাগলাম পাগলাম, কেন এটা করছে, রাজ্যে কিছু হচ্ছে, রাজ্যে কিছু হচ্ছে, রাজ্যে ক্লাবগুলোকে দু লক্ষ তিন লক্ষ টাকা করে দিয়েছে, আর একটা দুর্গা পুজো, দুর্গা দুর্গা পুজো, মহাদুর্গা মহাদুর্গা মানে দু চার দিন তো ভাসানো হয়ে যায়, দুর্গা তো তখন জলে ফেলে দেয়, নাম উড়ে গেলে ফের জলে ফেলে, সেই জন্য দুর্গাকে সেই মহাদুর্গার প্রসেশন করে একটা ওর খরচা করে কি সাজিয়েছে, দশমীর দিন যে প্রসেশন করে কত না, একাদশীর দিন এইসব প্রসেশন করেছে, এটা নতুন করেছে, তারপর মসজিদে আজান দেয়, নামাজ পড়ায়, তাদের টাকা দিচ্ছে, এইসব কারবার মমতা করছে। আর মমতা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, ভোট পাওয়ার জন্য প্রায় মুসলিম লীগ হয়ে গেছে, মুসলিম লীগ হয়ে গেছে, ও দেখছে হিন্দুদের ভোট তো আমি পাবো খানিকটা, আর বাকিটা তো পাবো না, সিপিএম পাবে, অন্যরা বিজেপি কিছু পাবে, তা আমি তাহলে কী করবো, আমার মুসলমান পুরো ভোটটা টানতাম টানতাম আমি, আমার মুসলমান ভোট পুরো ভোট টানবে কেন, কিছু কী করছে আমাদের মুসলমানদের জন্য, গরিব মুসলমানদের জন্য কিছু দাঁড়াতে পারে না, সেই জন্য ও কমিউনালি শীর্ষ দিয়ে যাচ্ছে, মুসলমানদের শীর্ষ দিয়ে যাচ্ছে। আমি বলছি মমতা ব্যানার্জি আপনি একদিনই এক টাস কতবার খেলবেন, এই মুসলমানদেরকে বিভ্রান্ত করে আপনি লোকসভা জিতেছেন, বিধানসভা জিতেছেন, অনেকগুলো ভোটে জিতেছেন, আর কত ভোট চাই আপনার, দশ বছর তো আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এবার আসুন মুসলিমদের আপনি ইয়েতে বুলবু যেতে পারবেন না, আমাদের মুসলিমদের সাথে যোগাযোগ আছে, যোগাযোগ আমরা বাড়াচ্ছি, আর ছাত্রদের আমি বলবো আপনারা বাড়ান, আপনাদের মধ্যে অনেক মুসলিম ছেলে আছে, মুসলিম এই যে প্রতীকুর রহমান আপনাদের প্রেসিডেন্ট, এস এ ভাইয়ের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট, মুসলিম নামে মুসলিম, আবার সুজন আছে, সৃজন আছে নামে হিন্দু, সব একসাথে কাজ করছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব একসাথে কাজ করছে, ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, মুসলমান ছেলেমেয়েরা এখন অনেকে এগিয়ে আসছে। সেই জন্য মমতা ব্যানার্জি এইসব করবে না, সে ওইসব আছে, আর তাতে চোর ছেঁচে ভর্তি দুনিয়া সমাজ বিরোধী সব এক হয়ে গেছে ওর সাথে, সেটা তারা ইলেকশন করতে দেয় না, কিছু করতে দেয় না, এর বাড়ি যাচ্ছে মারতে, ওর বাড়ি যাচ্ছে মারতে, একে ইট মারছে, পাথর মারছে, পুলিশকে মেরে ফেলছে, থানায় গিয়ে মারে, থানায় তো মমতা ব্যানার্জি গিয়ে থানা থেকে লক আপ থেকে আসামি ছাড়িয়ে নিয়ে বেরিয়ে এসছে, ঠিক আছে মমতা ব্যানার্জির কাছে, ঠিক আছে এইসব জিনিস। ফলে আমাদের এখন সময় বেশি নেই, আমাদের তৈরি হতে হবে তাড়াতাড়ি, তৈরি হতে হবে, কারণ ওয়ার ইস জানবেন ওয়ার, ওয়ার যুদ্ধ যে হয়, ভারত যদি যুদ্ধ করতে হয় কারোর সাথে, পাকিস্তানের সাথে কি অন্যের সাথে, তাহলে ওয়ারের প্রস্তুতি হয় পিসের সময়, পিসের সময় ওয়ারের প্রস্তুতি হবে, ওয়ারের সময় ওয়ারের প্রস্তুতি হবে, সে ওয়ার শেষ, ওয়ারের সময় করতে হবে পিসের প্রস্তুতি,
পিসের প্রস্তুতি চলবে ওয়ারের সময়, আর পিসের সময় চলবে ওয়ারের প্রস্তুতি। পিস ফুল সব বাইরে থেকে লোক দেখছে, ছাড় নদী নদী জল জল টলমল করছে, তলাতে 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 আমি আমেরিকার কাছ থেকে বন্দুক কিনছি, আমি রাশিয়ার কাছ থেকে এটা কিনছি, আমার ওইটা নেই সেইটা ফিল্মটা গ্যাপ করছি, এই সমস্ত জিনিস করতে হয়। পিপুল সি দ্য ডিফারেন্সেস। আচ্ছা পিপুল, আমি এখন শেষ করব এটা বলে, পিপুলকে ভোট ভোট যে হয় পিপুল তো ভোট দেয়। পিপুল যদি আমাদের ভোট না দেয় তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে কেন ভোট দিচ্ছে, তাহলে কিছু করা হয় কী, করা আছে কী গড়বড় লেগে গেছে। সিপিএমকে 34 বছর ধরে লোকে আমাদের জিতালো, 34 বছর ধরে জিতালো, 34 বছর ধরে গভর্নমেন্টে থাকলাম আমরা, আমি তো 20 বছর মন্ত্রী ছিলাম, কোথায় মন্ত্রী হয়েছিলাম কোনোদিন, সেই জন্য পার্টিতে এসেছিলাম, ছুটি খেয়েছিলাম, পুলিশের তাড়া খেয়েছিলাম, এক ছজন ঘুরে বেড়িয়েছিল, আমার মতো অনেক অনেক আছে, অনেক আছে সেরকম। এটা মমতা ব্যানার্জির এবং বুঝবেন বিজেপির, আমি আরেকটা কথা বলছি, মমতা ব্যানার্জি তো আছে এই সমস্ত নোয়া নোয়া নোয়ান্তি যে বিজেপি এখন, এটি বলি শেষ করবো, বিজেপি এখন কী তালে আছে, যারা পড়াশোনা করেন এই যে খুচরা খবর রাখেন অনেকে আছেন আপনাদের মধ্যে, খোঁজ খবর রেখেই কথা বলেন, কিছু আছে খোঁজ খবর কম রাখেন কথা বলেন বেশি, কিছু আছে নেতাক্ষ করেন কিছু খোঁজ রাখেন না, লোককে যা তা বলছেন না জেনে বলছেন পলিটিক্স সম্পর্কে। আচ্ছা আমি বলছি যে মমতা ব্যানার্জির বাপ বা বিজেপির এটা বুঝতে হবে, কাশী মথুরা এরপরে আসছে অযোধ্যার পর, অযোধ্যাটা নিয়ে নিল ওই করে এখন করতে দায় দিয়েছে, অযোধ্যা বিজেপির হয়ে গেছে, খুব আনন্দ করছে ওখানে মন্দির করছে, সেই খালি বিজেপির বিজেপি হয়ে গেছে না, আপনি ভাববেন না যে বিজেপি ঠান্ডা হয়ে যাবে, এইবারে তুলবে বলেছে ওরা কাশী মথুরা, ওদের প্রেসিডেন্ট সঙ্গে আরএসএসের প্রেসিডেন্ট দিল্লিতে না লন্ডনে গিয়ে আরএসএসের মিটিংয়ে বলেছে যে আমি আমার লোক থামবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে মথুরা আর কাশি দেওয়া হচ্ছে। অযোধ্যা পরে আবার মথুরা কাশি কেন, অযোধ্যায় রাম জন্মেছিল, মুসলমান দখল করেছিল, সেটা কেড়ে নিলাম, পেয়ে গেছি, কাশ্মীর কৌশল কী হলো, কাশ্মীর মথুরা তো আগে বলোনি, কাশিতে শ্রী শ্রী মহাদেব মহাদেব শিব ঠাকুর জন্মেছিলেন, সেখানে মুসলমানরা একটা মসজিদ করেছে ওটা ভাঙতে হবে। মথুরা কেন, মথুরায় শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, কৃষ্ণ ঠাকুর বাসিবাজান, তার সেখানে আবার মুসলমানরা যেখানে যেখানে ঠাকুর দেবতা জন্মেছে, ঠাকুর দেবতা জন্মেছে সব ওদের কানে কানে কে এসে বললো, কে বার্থ সার্টিফিকেট দিল, কে কোন ডাক্তার, করোনা তো ডাক্তার দিয়ে তো খুব বিপজ্জনক অবস্থা, কোন ডাক্তার দেয় বার্থ সার্টিফিকেট দিল, রাম জন্মেছিল অযোধ্যা, নিজের বাবা কোথায় জন্মেছিল নিজে জানে না, মা কোথায় জন্মেছিল জানে না, সে হচ্ছে রামচন্দ্র জন্মেছিল ওই জায়গায়, শ্রীকৃষ্ণ জন্মেছিল ওই যে আবল তবল কথা বলার কোনো মানে আছে, এই জন্য এইসব আবল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আবল তবল করা লোকেরা তো জিতে আসছে ভোটে। তাই আমি বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, অন্য ছেলে মেয়েদের বোঝান, আর পাবলিককে বোঝে, কলেজ একটা ছাত্র আসলে জানে বোঝে, ছাত্র অভিভাবক আসলে জানে বোঝে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসএফআই এন্ড ছাত্র পরিষদ, এসএফআই এন্ড আদার পার্টিস, এসএফআই ছেলে মেয়েদের হাবভাব সাহায্য করার ভঙ্গি হওয়া সব কিছুর ব্যাপারটাই আলাদা, সেইভাবে আপনারা করবেন, করে আরও চ্যাম্পিয়ন হবেন, আপনারা ইতিমধ্যেই অনেকটা চ্যাম্পিয়ন হয়েছেন, আরও চ্যাম্পিয়ন হবেন আশা করি, সেই আশা রেখে আমি শেষ করছি, ধন্যবাদ।